ডেড বডি নামে একটি ছবির শুটিংয়ে বান্দরবান গিয়ে সাপের কামড়ে আহত হয়েছেন জনপ্রিয় অভিনেতা অমর সানি। সংবাদ মাধ্যমকে খবরের সত্যতা নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা এমডি ইকবাল। জানা গেছে রোববার দুপুরে অমর সানিকে সাপে কাটে, দ্রুত চিকিৎসকের কাছে নেওয়া হয়। বর্তমানে শঙ্কামুক্ত অমর সানি সুস্থভাবে ফের শুটিংয়ে অংশ নিয়েছেন। শারীরিক অবস্থা নিয়ে অমর সানি গণমাধ্যমে বলেন, এখন ভয় পাওয়ার কিছু নেই, আপনাদের দোয়ায় এখন আমি পুরোপুরি সুস্থ। প্রথমে একটু ভয় পেয়েছিলাম, পরে জানতে পারি ডোরা সাপ কামড়েছে। আমার অংশের শুটিং শেষ করে ঢাকায় চলে আসছি, বাসায় বিশ্রাম নিচ্ছি। নির্মাতা এমডি ইকবাল পরিচালিত ডেড বডি সিনেমায় ভিন্ন এক চরিত্রে অভিনয় করেছেন বাংলা চলচ্চিত্রের তারকা অভিনেতা অমর সানি, যেখানে দর্শকরা তাকে নতুন রূপে দেখতে পাবেন। এই ছবিতে আরো অভিনয় করেছেন শ্যামল মাওলা, রোশান, রাশেদ মামুন, অপু, মিষ্টি জাহান, কলকাতার অন্বেষা রায়, এনি। ঢাকায় ছবিটির শুটিং শেষে বর্তমানে বান্দরবানে শুটিং চলছে।